শাসক, আপনি ক্ষমতাশালী, আমরা অসহায় বান্দা আপনার কাছে আশ্রয় খুঁজি, আপনার সাহায্য চাই এবং আপনার দয়ার মুখাপেক্ষী থাকি। মুসলিমদের অবস্থা এখন খুব কঠিন, দ্রোহ ও মতবিরোধ সবার হৃদয় আচ্ছন্ন, হারিয়ে গেছে ভ্রাতৃত্ববোধ, ভুলুণ্ঠিত হচ্ছে মানবতা, নিজেদের দ্বারা হচ্ছে প্রতারিত, সঙ্গী হচ্ছে অত্যাচারী। ইয়া রাব্বি, আমাদের দয়া করুন, ইমানের নূরে আমাদের হৃদয়কে আলোকিত করুন। ইয়া রাব্বি, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, আমাদের আন্তরিকতাকে বাড়িয়ে দিন, নিষ্ঠুর কাফের জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দিন, সাহস বাড়িয়ে দিন, দক্ষতা বাড়িয়ে দিন। ইয়া রাব্বি, আমাদেরকে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন, আমাদেরকে তার পথেই শহীদ হওয়ার তৌফিক দান করুন, সঠিক পথ দেখান, শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আপনার 99 নামের উসিলায় আমাদের ভাগ্যে পুনরুত্থানের সৌভাগ্য দান করুন।